সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সময় সকাল সাড়ে পাঁচটা আর আমরা যথারীতি বেরিয়ে গেছিলাম পাঁচটা দশে কিন্তু শহরবাসীর এখনও ওই আমার মতোই হাল আর কি চৈত্রের জনতা এখনো এখনও কাটেনি তো আমি আর ও ল্যাব খেয়ে খেয়ে ঘুরছি সেরকম স্পিড নেই হাঁটার তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক হাঁটি হাঁটি পা পা সকল হাটে দেখে যা এই যে অমর যাচ্ছে তার ছোটটাকে নিয়ে স্কুলে কি রে এই সকালেও প্রচন্ড গরম ঘাম হয়ে যাচ্ছে ভীষণ এবং একটু পরপর মুচ্ছি আর এই শাড়ি পরে না পা যদি ঘামিয়ে যায় তাহলে মানে হাঁটতে খুব কষ্ট বারবারই আটকে আটকে যাচ্ছে শাড়ি বাবুকে বলবে বললে বলবেন তাহলে তুমি কুর্তা পরো হ্যাঁ সালবার কামিজ পড়ো কিন্তু এখানে তো এটা আমি পরবো না সেই অসুবিধা কীটা দীপকবাবু তুমি তো আমার ফালায় আগায় আগায় হাইটটা দেখতে আজকে স্পিড নাই তারপরেও মানে আসলে এত ঘাম বেরিয়ে গেলে ভীষণ টায়ার্ড লাগে আর মানে একটা হালকা একটা হাওয়া আছে কিন্তু গাছের পাতাটা তো দেখো কোনো গাছের পাতা নড়ছে না একদম ওহ মানে ত্রাহি ত্রাহি রব আমাদের জ্যোৎস্না পিসি কামাখ্যা দর্শন করে এসছেন সঞ্জুর সাথে মানে পিসির ছোট ছেলের সাথে তো পিসির ছোট ছেলে এদিকেই থাকে তো দীপকবাবু বলছেন আগে ফোন করেছে যে যে করেই হোক পিসির সাথে দেখা করার জন্য দীপকবাবু হঠাৎ করে বললেন যে চলো পিসির সাথে একটু দেখা করে আসি তো আবার ঘুরে এখন এদিকে যাচ্ছি আমার আজকে দশটায় শোয়া দশটায় বেরোতে হবে দশটা পঁয়তাল্লিশে ক্লাস দেরি না হয়ে যায় এটা চিন্তা করছি খিদা তালা হ্যাঁ কি করবা যদি না উঠা থাকে ঘুমের থেকে হ্যাঁ ফোন করলে তো এতো ডিস্টার্ব হয়ে গেল গা জোৎসামী গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ জ্যোৎস কামাখার প্রসাদ এনেছেন এই কামাখ্যার প্রসাদ দেওয়ার জন্যে ডেকে পাঠিয়েছিলেন চা খাওয়ার জন্য প্রচুর জোড়া জোরি কিন্তু চা আর খাইনি ছুটতে হবে তো ছোট 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 জীবনটাই তো চলার চার কিলোমিটার পথ অতিক্রম করে ঘেমে নেই রান্না বসিয়ে দিয়েছে এবার ওর বউয়ের রান্না দেখে আমার ভিতরে ভিতরে ঢিপ 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 করছে আমি চৌ বাবা রে হ্যাঁ আমাকে তো যেতে হবে আমাকে তো হ্যাঁ কেন না আমারও তো রান্না রয়েছে দীপক বাবু আমাকে ফেলে আগে চলে গেছেন আমি তো ক্লান্ত পরিশ্রান্ত হেঁটে এসে আর ওই গরমে তারপর না শরীরটা খারাপ লাগে রান্নাঘরে আসতে ইচ্ছে করে না তো তার আগে একটু সবজি কেটে নিয়েছি মাংস আছে মাছ আছে এগুলো করব। আর ওই লাউয়ের ডাটা কুমোর মানে কুমড়ো আমার কুমোর কথা শুনে তোমরা অনেকেই নিশ্চয়ই হাসো তো এটা দিয়ে সর্ষে সর্ষে দিয়ে একটু করব। টমেটো দিয়েছি কিন্তু কথা হচ্ছে যে আমার না শরীর চলছে না মানে ঘাম বেরিয়ে গেছে তো তো সেই জন্য সাতটা তেইশ বাজে দশটায় বেরোবো থাকতে গেছি বাস গ্যাস শেষ হয়ে গেছে এবার এখানে শিমুল বলেছে যে বধিমনি এখানে তুমি লেখা রাখো গ্যাস কয়দিন যাইতেছে এখন দাদা রিটায়ারমেন্টে যাবে এত গ্যাসও নষ্ট গরম যেত না গতকালকে সয়াবিন আলু ঝিঙে এতটাই রয়ে গেছে তো এবার এটাকে একটু গরম করে নিচ্ছি মানে উতরে নেব এমনিতে গরম করে রাখলে তো নষ্ট হয়ে যাবে আর এদিকে আমি সবসময় ডাল সেদ্ধটা করি কুকারে তো কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে ফোড়ন দেব আর এখানে মাছ যেটা বলছিলাম রান্না করবো এখানে কয়েকটা পিসই রয়ে গেছে মাছ আর এই যে মাংস মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নেব আমার শরীরের নমুনা দেখে দিশা বলছে যে ও মাংস রাখবে এবার আম দিয়ে এবার এটাকে আমি একটু গ্রেট করে নেব করে নিলাম তিনটে আম এবার ওভার টু দিশা তো শিমুল তো কাঁদে হাসে দাদা রিটায়ারমেন্টের কথা কইলেই শিমুল কাঁদে আর এই যে মায়ের প্রসাদ দিশান যাও না আমি তো ইয়ে করেছি না নতুনটা না পুরানটাই নতুনটা না আমি আচ্ছা তুমি কি যাইবা না মা রাইন্দা তুমি করবা আমি তোমার লেখা সাগর ব্যবস্থা করতাম সাগু দিয়া কি করবা পাপড় পড়াশোনা করবো তুমি কি হ্যাঁ শিল্প তৈরি করবা হোয়াটসঅ্যাপ না না আই তো তুমি সিয়ার যেহেতু সুতরাং তোমার তো এই রেসপন্সিবিলিটি তো থাকবোই অনেক দেখো তুমি মেসেজ হ্যাঁ ফোন ভর্তি মেসেজ হ্যাঁ ফোন ভর্তি মেসেজ ঠিক আছে এটা তো একটা আনন্দ আছে তুমি এক বদ্ধ ফারাগা ত্রিপুরার থেকে গিয়া তুমি ওইখানে সিয়া রইস এটা কম কও তাইলে ঘরমাত্ম চেহারা তার বলতে বলছি আর কি যে আমাদের সময় ছিল মনিটার হ্যাঁ ক্লাস মনিটার এখন তো ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা সিয়ার আমাদের সময় ছিল মনিটার তো আমি কি যেন বলে আমিও একবার হয়েছি কোন একটা ক্লাসে আমিও বোধ হয় বোধ হয় বলছি আর কি আমার হালকা মনে পড়ে আমিও মনিটার ছিলাম ক্লাসে আর কি আমাদের কোর্সের তুই তো পুরো কোর্স এর হ্যাঁ তোর বিশাল ব্যাপার পুরা কোর্স দিশা আর আমি কোন একটা সেকশনে ধরো আমি ক্লাস সিক্স বা সেভেন এ বি সি এরকম সেকশন ছোটবেলায় ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় তুইও আসিলি তো এরকম আর কি ক্লাস মনিটার আমিও ক্লাস মনিটার আসছিলাম এই নাম লেখা নিতাম মানে ধরো জাংশন পিরিয়ডটাতে আর কি একটা ক্লাস শেষ হলো আরেকজন টিচার আসবেন তার মাঝখানের যে সময়টা তখন হচ্ছে ক্লাস মনিটারের বিশাল একটা দায়িত্ব ক্লাসে যাতে হইচই না হয় এবার যে কথা বলছে তার নাম লিখে ফেলছে যে কথা বলছে মানে তখন যে কি পাওয়ার মানে এই বেশি কথা বলছি নাম লিখতে নেব এমন আর কি একটা ব্যাপার স্যাপার ছিল তখন মোবাইলটা চার্জ দিতে গেছি এমন সময় একটা মেসেজ এলো যে আজকে ইন্টারন্যাশনাল ডান্স ডে এবার আমি যখন বলছি দিশাকে দিশা ও আজকে বলে ইন্টারন্যাশনাল ডান্স ডে দিশা মা প্লিজ তুমি নাচচা দেখায়ও না তুমি নাচা দেখাও না কেননা জানে তো আমার মাঝে মধ্যে একটু পাগলামি থাকে হয়তো আমি একটা নেচে দেখিয়ে দিলাম ইন্টারন্যাশনাল ডান্স ডে এবার শ্রেয়ন বলছে শিমুল রেদিয়া নাচাও মানে রক্ষা করো তুমি নাচ্ছ না শিমুল রেদিয়া না চাও রন্ধন তুমি আজকে একটু ডান্স দেখাবে আমাদের রন্ধন বিচিত্রা অর্পিতা হ্যাঁ ওকে আমি বিচিত্রা নামেই মনে রাখি হ্যাঁ মানে ওর নাম যে অর্পিতা আমার খেয়ালই থাকে না এখন সময় সকাল দশটা বাজতে পাঁচ আর আমি তৈরি হয়ে নিয়েছি এদিকে দিশা ইস যা গরম জানতো আমাদের এখানে আজকে থার্টি টু ডিগ্রি কিন্তু লাইক ফর্টি ডিগ্রি হুম আর স্রাম দিশা রান্নাঘরে এবার শ্রেয় দিশার পেছনে ঘুরঘুর ঘুর ঘুরঘুর আর আমি এদিকে ঘামিতম আ আমি ধামিতম দিশারাম্বিতম শ্রমঘوریتম আমরা চুরি করে খাইতাম ও দেখো খালি চুরি করে শাটছে কিটা চুরি করছিস কি চুরি করছিস যে তরকারিডা নামছিডা তাইলে কুনডা মা এইডা মানে ফিলারে ফিসনে চুরি করে গনেশ আসতে একটু দেরি হচ্ছে সেই জন্য পত্রিকা দেখলাম এখানে একটা হেডিং ছাত্র ছাত্রীদের মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে একদম ঠিক ও মা গো বাড়িতে আমার মা সাগর পাড় দিতে হ্যাঁ লঙ্কার ঘুড়া ও অল্প ঘোড়া করছ হইলে হ্যাঁ ভালো হইলে আবার হইব গরম আহ গরমি উফ গরমি এখন সময় বিকেল পৌনে ছটা আর বসেছি চা নিয়ে দুপুরবেলা মা এতে জম মানে জব্বর ঘুম দিয়েছি তো ঘুম ভেঙেছে অজিতের ডাকে এই অজিতকে অজিত হচ্ছে সেদিন যে আপনারা দেখেছিলেন ছোট্ট ঋতু ছোট্ট ঋতুর বাবা হচ্ছে অজিত হুম দীপকবাবুর তো ভাই মনে পড়ে অজিতের মানে অজিত এলেই মনে পড়ে আর কি অজিতের বিয়ের আগে ও একবার এক মাসের মতো আমাদের এখানে ছিল এবার ও যেদিন চলে যায় সেদিন অজিত কাঁদে আমিও কাঁদি অজিত কাঁদে আমিও কাঁদি মনে আছে তখন আমরা পাওয়ার হাউস কোয়ার্টারে থাকতাম দীপক বাবু চাকরি সূত্রে তখন কোয়ার্টারে থাকতেন এই উদয়পুরেই হুম এবার মানে অজিত এসছে মানে বাবু অজিতের সাথে আমাদের ছোট্ট একটু জায়গা মতো ছিল কোয়ার্টারের কাছে কোয়ার্টার সংলগ্ন তো এখানে বিভিন্ন কৃষি করতেন বাবু। এবার দীপকবাবু দীপক বাবু খুব খুশি ক্ষেতের মানে যা কিছু কাজ এই অজিত আর বাবু দুজনে মিলে করত মানে ওই যে সময়গুলো না হ্যাঁ লোধে দিশা বলে লোধেরও গোষ্ঠী লোধ হ্যাঁ বলছে যে লোধেরও গোষ্ঠী মানে উই ফিলিং একটা তো এই আর কি আমার মানে প্রায় সব সময় অজিতের কথা হলেই মনে পড়ে অজিতের কি কান্না আমিও কাঁদি অজিতও কাঁদে তো এখন দেওর বৌদি দুজনে মিলে চাটা খাচ্ছি গল্প করছি তোমরাও যোগ দাও এই গল্পে এত অন্ধকার অন্ধকার লাগতো সেগিলি কেমনটা অন্ধকার এই যে সবাই এখানে বসেছে এবার দিশা মুড়ি ভেজে আনলো পেঁয়াজ কুচি করে নিল চানাচুর মরু চানাচুর এনে দিল এবার বাস আমাদের এখন হ্যাঁ মহনার ঋতু গিয়ে চানাচুর নিয়ে এলো এদিকে দেখ হ্যাঁ এবার আমাদের মুড়ি চানাচুর ব্রেক সবাই আমরা এবার জমিয়ে আড্ডা মারতে মারতে এবার আমরা মুড়ি চানাচুর খাচ্ছি খাচ্ছি না খাবো সবটি ভাগ যাতে সমান হয় দুই মুট দুই মুট হ্যাঁ আচ্ছা আমারে কম দে ওরে বাবা ওরে বাবা ফ্ল্যাক্স এসে গেছে দীপক বাবুর হ্যাঁ বাহ

এবার লিচি দিশা হ্যাঁ মুড়ি সাংসর খাইলে এবার লিচি আবার ভোকাল ফর লোকাল এটা লোকাল নেই এটা হ্যাঁ যা যা টেঙ্কিটা বন্ধ কর মুড়ি মাখা খাওয়াতে আজকে আমাদের ডিনার একটু দেরিতে এখন সময় রাত্র পৌনে দশটা তো ডিনার চলছে এবার দীপক বাবু দিশা যে আজকে আম দিয়ে মাংসটা করলো কেমন হয়েছে দারুণ হয়েছে হুম অজিত খেয়ে এখনো মাংস দিইনি এবার অজিত খেয়ে বলবে যে আম দিয়ে মাংস কেমন ফিসামার ফিসামার আম মাংস দি ওরা খেয়ে গেছে আমারও এই যে শেষ খাওয়া তো এখন কিছু যেই মানে সবজি বেঁচে রয়েছে সেগুলোকে এখন ফ্রিজে ঢোকানো হবে সেগুলো একে একে ফ্রিজে ঢোকাচ্ছে এই আর কি তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ওপরে পাখা চলছে পাখা ছাড়া তোমার এখন কথা বলা অসম্ভব প্রচণ্ড গরম তো তোমরা যারা নতুন ভিউয়ার্স তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থেকে যেও দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন ভাবনায় নতুন চিন্তায় নতুন আড়তে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি